আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তোমরা বাড়িতে অবস্থান করছো, অকারণে ঘরের বাইরে যাচ্ছ না, এবং বাইরে গেলেও অবশ্যই মুখে মাস্ক পরে বাইরে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এই করোনাকালীন সময়ে আমাদের স্কুল যেহেতু বন্ধ, আমাদের পড়াশোনার জন্য একমাত্র মাধ্যম হলো এখন এই অনলাইন ক্লাসগুলো। আর সেজন্য বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর তত্ত্বাবধানায়, A2I এর পরিচালনায় জনপ্রিয় ফেসবুক পেজ ঘরে বসে শিখি এর কার্যক্রম শুরু হয়েছে। আর ঘরে বসে শিখি পেজের পক্ষ থেকে আমি প্রবীণ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, ভদ্রবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নড়াইল সদর নড়াইল, তোমাদের জানাচ্ছি একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা। তোমরা রজনীগন্ধা খুব পছন্দ করো, তাই না? হ্যাঁ, আমিও খুব পছন্দ করি, এজন্য আজকে তোমাদের জন্য রজনীগন্ধা নিয়ে আসছি। আচ্ছা বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে তো শুরু করছে, গতদিন আমরা নিয়েছিলাম কি? হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীর বন্ধুদের জন্য তো আছি, দ্বিতীয় শ্রেণীর বন্ধুদের জন্য, দ্বিতীয় শ্রেণীর বন্ধুদের জন্য আছি কি গণিত পাঠ নিয়ে। আর গণিত পাঠে আগের দিন নিয়েছিলাম ভগ্নাংশ, আজও আমি ভগ্নাংশ নিব। আচ্ছা বন্ধুরা, গতদিন যে ভগ্নাংশ নিলাম, তোমাদের কি মনে আছে আমি কি পড়িয়েছিলাম? আছে মনে? দেখি তোমাদের কতটুকু মনে আছে বলতো। এই যে যে একটা কাগজ, এর একটা পাশ সাদা আর একটা পাশ হলুদ, এই এক একটা পাশকে আমরা কি বলি? মনে আছে তোমাদের কি বলি? হ্যাঁ, আমরা এই এক একটা পাশকে বলি দুই ভাগের এক ভাগ বা অর্ধেক। কি বলি? দুই ভাগের এক ভাগ বা অর্ধেক, তাই না? হ্যাঁ, তোমাদের সবার মনে আছে, এই জন্য তোমাদের সবাইকে একটা তালি। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা তাহলে আমরা যদি এই কাগজটাকে সমান দুই ভাগে ভাগ করি, কাগজটাকে যদি সমান দুই ভাগে ভাগ করি, তাহলে এর এক ভাগকে আমরা বলছি কি অর্ধেক, আর লিখি কি দুই ভাগের এক লিখি, তাই না? দুই ভাগের এক লিখি। আচ্ছা তাহলে এবার চলো তো, এই যে দেখো তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ সাদা কাগজ পুরো, তাই না? এই সাদা কাগজটাকে আমি চার ভাগ করেছি, একেবারে সমান চার ভাগ করেছি। তা এই চার ভাগের প্রতি ভাগকে বা প্রত্যেক ভাগকে কি বলে বলতে পারবে তোমরা? একটা সম্পূর্ণ কাগজকে আমি চার ভাগে ভাগ করছি, তা দেখছো এক ভাগটা কিন্তু আমি রং করে দিয়েছি, তাহলে প্রত্যেক ভাগকে কি বলে তোমরা জানো না? আচ্ছা তাহলে এখন জেনে নাও, আমরা যখন কোনো একটি বস্তুকে বা হ্যাঁ কোনো একটি বস্তুকে যখন সমান চার ভাগে ভাগ করি, তখন তার প্রত্যেক অংশকে বা প্রতিটি খণ্ডকে বলে এক চতুর্থাংশ। কি বলে? এক এক চতুর্থাংশ। কি বলে? তাহলে চার সমান চারটা কোনো বস্তুকে যদি সমান চারটে ভাগে ভাগ করি, তার একটি ভাগকে বলে এক চতুর্থাংশ, বা বাকি বলে এর আর একটা নাম হচ্ছে কি জানো? চার ভাগে, হ্যাঁ চার, অনেকেই তো জানো দেখছি, চার ভাগের, চার ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ। এবং আমরা লিখি কি
আচ্ছা আরে আমার একটু ভুল হচ্ছে, আমরা চার ভাগের এক ভাগ বলবো না, আমরা চার ভাগের এক বলবো। এটাকে সমান চারটা ভাগে ভাগ করলে তার এক ভাগ একটা অংশকে বলবো চার ভাগের এক বা এক চতুর্থাংশ। এবং এটাকে আমরা কি লিখবো, কিভাবে লিখিয়ে জানো এটাকে? হ্যাঁ, যখন দুই ভাগের এক হলে আমরা সমান দুই ভাগে ভাগ করি, যখন দুই ভাগের এক লিখি তখন চার ভাগের এক হলে কি লিখবো? হ্যাঁ, নিচে চার আর উপরে এক। আমরা লিখবো নিচে চার উপরে এক। আর এই যে লেখা দেখছো, আমাদের কি স্বাভাবিক লেখা? আমরা যেমন এক দুই তিন চার, এগুলো কি সেরকম না? তাই না? প্রত্যেকটা নিচে কিছু দেওয়া আছে। তাহলে এইরকম যদি কোথাও আমরা দেখি তাহলে সেগুলোকে আমরা কি বলবো জানো? হ্যাঁ, তাহলে যে দুই ভাগের এক, চার ভাগের এক, এগুলোকে আমরা বলি ভগ্নাংশ। একে কি বলে তাহলে? একে কি বলে? ভগ্নাংশ বলে। ভগ্নাংশ বলে। তাহলে কি হলো ভগ্নাংশটা? যে আমরা কোন কোন পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ একটি বস্তুকে যদি সমান ভাগে ভাগ করি তাইলে তার একটা ভাগ বা খণ্ডিত অংশকে আমরা বলতে পারি ভগ্নাংশ। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আচ্ছা চলো তো দেখি তোমরা কেমন বুঝলে। এবার আমরা একটু দেখি আরো কিছু জিনিস দেখি আমরা যেগুলো বাস্তবে ব্যবহার করি। আমরা যে সমস্ত জিনিস বাস্তবে ব্যবহার করি আমরা, এটা কি? একটি আপেল। হ্যাঁ, আগের দিন আপেল কেটেছিলাম তাই না? হ্যাঁ, এই আপেলটাকে যদি আমরা দেখো সমান দুই ভাগে ভাগ করেছি, এবার যদি এটাকে আমি আরো ভাগ করি তাহলে এই যে একটি আপেল, এই একটি আপেলকে দেখো আমি সমান কয়টি ভাগে ভাগ করেছি? সমান চারটি ভাগে ভাগ করেছি তাই না? সমান চারটি ভাগে ভাগ করেছি। তাহলে এই এক ভাগকে আমরা বলবো কি বলবো? এক ভাগকে বলবো এই যে সেই চার ভাগের এক ভাগ। তাহলে এটাকে কি বলবো? চার ভাগের এক বলবো। কি বলবো? চার ভাগের এক। আচ্ছা বন্ধুরা, এবার এটাকে কি বলে তোমরা দেখেছো বলো তো কি? হ্যাঁ, এটা হলো একটা আখ। তাহলে এই আখকেও যদি আমি সমান চার ভাগ করি দেখি সমান, হ্যাঁ আমি নিচের থেকে কেটে নিচ্ছি একটু, এই দেখো এই আখটাকে আমি সমান চারটে খণ্ডে খণ্ডিত করেছি তাই না? চারটে ভাগে ভাগ করেছি। তাইলে বলতো এই এক ভাগকে আমরা কি বলবো? কি বলবো? হ্যাঁ, আমরা যে কোনো জিনিসকে যদি সমান চার ভাগে ভাগ করি তার একটা ভাগকে বলবো আমরা এই যে চার ভাগের এক বা এক চতুর্থাংশ। কি বলবো? চার ভাগের এক বা এক চতুর্থাংশ। আচ্ছা বন্ধুরা, আমি রাস্তা থেকে আসার সময় তোমাদের জন্য এই জিনিসটা নিয়ে যাচ্ছি, বলো তো এটা কি? চেনো? হ্যাঁ, গ্রামে যারা থাকে তারা সবাই চেনে। দেখো এটা হলো পাট। আচ্ছা এই পাটটাকেও যদি আমি সমান চারটে খণ্ডে খণ্ডিত করি, দেখো এই যে চারটে খণ্ড তার একটা ভাগ আমি আঁশটা ছুলে দিয়েছি, তাহলে এই একটা ভাগকে আমরা কি বলবো? কি বলবো? আচ্ছা আমি একটু ভেঙে দেখাই। তাহলে এই চারটে ভাগকে আমরা কি বলবো? চার ভাগের এক ভাগকে এই দেখো এই যে একেবারে সমান চারটে খণ্ড করেছে, দেখেছো সমান চারটি খণ্ড। তাইলে এর এই প্রত্যেকটা ভাগকে, এর এই প্রতিটা ভাগকে আমি যে ভাগটাই ধরি না কেন সেই ভাগকে বলবো আমরা চার ভাগের এক বা এক চতুর্থাংশ। কি বলবো? চার ভাগের এক বা এক চতুর্থাংশ। বুঝতে পেরেছো?
আচ্ছা এবার দেখি আমরা একটু বোর্ডে করি, এটা মুছে দিই। এবার দেখি আমরা যদি পাতে পারি না, এটাকে যদি আমি সমান চারটে ভাগ করি, তাহলে প্রতিভাগকে কি বলবে? কি বলবে? হ্যাঁ, প্রতিভাগকে বলবে চার ভাগের এক, তাই না? প্রত্যেকটাই চার ভাগের এক বলবে, প্রত্যেকটাকে কি বলবে? চার ভাগের এক, বা কি বলবে? এক চতুর্থাংশ, তাই না? এর প্রত্যেক খণ্ডকে বলবে চার ভাগের এক বা এক চতুর্থাংশ। আচ্ছা, এবার আমরা আরেকটা চিত্র দেখি পাশেই। কাগজটাকে যদি আমরা সমান চারটে ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগকে কি বলবে? কি বলবে? চার ভাগের এক, তাই না? বা এক চতুর্থাংশ। চার ভাগের এক বা এক চতুর্থাংশ, চার ভাগের এক বা এক চতুর্থাংশ। আচ্ছা, এবার তোমরা কতটুকু বুঝেছ দেখে একটু পরীক্ষা করে করবো। আচ্ছা দেখি, এটা কিন্তু আমাদের বইতে দেওয়া আছে, তোমাদের কারো কাছে যদি বই থাকে বই থেকে দেখে নাও, আর আমি একটু বড় করে এঁকে দিয়েছি কিন্তু। আমি একটু বড় করে তোমাদের জন্য এঁকেছি। এবার যেটা করতে হবে আমাদের সেটা হলো এটার চার ভাগের এক অংশ কোনটা। এই জায়গা দেখো, এই এক দুই তিন চার, এটা চার ভাগের এক অংশটা, চার ভাগের একটা কি আমরা রং করব। তোমরা করো তো, এবং আমিও তোমাদের সাথে একটু চেষ্টা করি, দেখি আমি পারি নাকি। হ্যাঁ, তোমরা আমার থেকে ভালো পারবো। আমরা কি করবো? চার ভাগের এক রং করবো। তাহলে চার ভাগের এক অংশ রং মানে কি? এটা যে কোনো, আমরা দেখো হয়েছে আমার সাথে মিলাও একটু, দেখো তোমাদের হচ্ছে সবার। আমার এই আমি না ভালো রং করতে পারি না, তোমরা আমার থেকে ভালো রং করতে পারো, দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে এটা হয়েছে। আচ্ছা এবার এই যে আরেকটা, এটাকেও আমরা চার ভাগের এক রং করছি, তাই না? এবার তাহলে আমরা একটু দেখি কি করলাম, এটাকে চার ভাগ যদি আমরা মাঝামাঝি ভাগ করতাম, তাহলে তার চার ভাগের এক ভাগ এতটুকু হতো, তাই না? বা এর যে কোনোটা করলেই আমাদের চার ভাগের, এটাও চার ভাগের এক ভাগ, এটাও চার ভাগের এক ভাগ, এর প্রত্যেকটাই কিন্তু চার ভাগের এক, তাই না? চার ভাগের এক, প্রত্যেকটাই চার ভাগের এক। প্রত্যেকটাই চার ভাগের এক। এলে
চার ভাগে একটু ছোট হয়ে যাচ্ছে, চার ভাগে এক, চার ভাগে এক, চার ভাগে এক, মিলেছে তোমাদের সাথে, তোমরা রং করেছ। আচ্ছা তোমাদের অনেক ধন্যবাদ। আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হলো যে দেখো এখানে কয়টা চার ভাগের এক আছে, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা। তাহলে একটু ভালো করে আমরা ভাবি এখন যে তাইলে আমরা যদি এই যে একটা আমরা দেখি এর একটা খণ্ডকে আমরা কি বলেছিলাম, চার ভাগের এক বলেছিলাম, তাই না? চার ভাগের এক বলেছিলাম, তাহলে এটাও চার ভাগের এক, এটাও চার ভাগের এক, এটাও চার ভাগের এক। এখন এই চারটা চার ভাগের এক, এই চারটা চার ভাগের এক যদি আমরা একসাথে করি তাহলে এটা কি হয়, আমরা কি একটা আটকে কেটেছিলাম না? আমরা একটা আটকে কেটেছিলাম, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে বলতো আমরা এই চারটে চার ভাগের এক যদি মিশাই তাহলে আমরা তাকে কি বলতে পারি এবং কি লিখতে পারি বলতে পারবা? দেখো এখানে তাহলে এই যে চারটা এক দুই তিন চার, চারটা যখন চার ভাগের এক দিচ্ছি, চারটা যখন চার ভাগের এক লিখেছি তখন কি হয়, তখন চারটা চার ভাগের এক যদি আমরা সম্পূর্ণ একটা অংশ পেয়ে যাচ্ছি না, আমরা যদি এই মাঝেটুকু মুছে দিই দেখো তো, তাহলে এটাই কি আমাদের সেই একটা কাজ হচ্ছিল না? আচ্ছা আবার যদি আমরা এটা দেখি, এটা কয়টা, এক দুই তিন চার, তাইলে এই প্রতিটা খণ্ড কি চার ভাগের এক, তাই তো? প্রতিটা খণ্ড হলো চার ভাগের এক, তাইলে এই চার ভাগের এক যদি চারটা দিই, একটা দুটো তিনটা চারটা দেবার যদি আমরা মাঝেগুলো মুছে দিই দেখো তো কি হয়, তাহলে কি আমরা সম্পূর্ণ একটা রুটির মতো গোল বস্তু পেয়ে যাচ্ছি না? হ্যাঁ, তাইলে আমরা কি লিখতে পারি, তাহলে কি আমরা এটুকু লিখতে পারি দেখো তো, যে চার ভাগের এক এর চার টুকরা, এর চার টুকরা একত্রে যদি মিশান, একত্রে একত্রে রাখলে রাখলে কি হবে, একত্রে রাখলে তৈরি হয় কি, তৈরি হয় এক, তাই না? আমরা চারটা এই যে যখন চার ভাগ করেছিলাম তখন এই যখন চার ভাগ একসাথে মিশাবো আমরা কোনো ভাগ করবো না, তখন আমরা এক পাই, তাই না? তার মানে আমরা একটা সম্পূর্ণ বস্তু পেয়ে যাই। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং পাঠে কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমরা আবার গতদিনের পাঠে শিখেছিলাম কি দুই ভাগের এক ভাগ, তাহলে একটা বস্তুকে যখন সমান দুইটি খণ্ডে ভাগ করব তার এক ভাগকে আমরা বলেছিলাম অর্ধেক, যখন একটা সম্পূর্ণ বস্তুকে আমরা সমান দুই ভাগে ভাগ করেছিলাম তাহলে তার এক এক ভাগকে বলেছিলাম আমরা অর্ধেক, আবার যখন একটা বস্তুকে আমরা সমান চারটে খণ্ডে ভাগ করেছি, তাই না, সমান চারটে খণ্ডে এই যে একটা এই যে ভাঁজ করলাম এই যে ভাঁজ, তাই না, তাহলে এরকম এই চারটে খণ্ড করলাম তখন কি হলো সেটাকে বলছি আমরা এক চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ, আর যখন সমান দুই ভাগ করেছিলাম তখন বলেছিলাম কি আমরা শুধুমাত্র দুই ভাগের এক ভাগ। এবং আমরা এটাও জানলাম যে যদি চার ভাগের এক ভাগ চারটা চার ভাগের এক ভাগ, তাই না, চার ভাগের এক এর যদি চারটে টুকরা একসাথে রাখি তাহলে আমাদের কি হয় একটা সম্পূর্ণ বস্তু অর্থাৎ একটা এক তৈরি হয়, তাই তো?
আচ্ছা বন্ধুরা, তোমাদের আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এবার তোমরা আসলে কতটুকু বুঝেছো এটা কি আমি দেখবো না? অবশ্যই দেখবো। আগের দিন কিন্তু কিছু বন্ধুরা বাসার কাজ পাঠিয়েছে, তাই না? হ্যাঁ, তোমরাও দেখেছো আমি ফেসবুকে পোস্ট দিয়েছি। এদিন অনেককে পাঠাবা, আমি আবার বই দেবো। আর আমাদের বাসার কাজ হলো এবার যে তোমরা নিজেদের মতো করে ছবি আঁকবা, নিজেদের মতো করে এরকম আকৃতি আঁকবা যেমন ইচ্ছায় তোমাদের আকৃতি। একে এটা চার ভাগের এক ভাগ এক রং করবা। কি করবা? যে কোনো একটা আকৃতি আঁকবা এবং তার চার ভাগের এক রং করবা, ঠিক আছে? রং করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবা, আমি অবশ্যই সঠিক হয়েছে নাকি দেখে আবার তোমাদের জানিয়ে দিব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ এখানে শেষ করছি। তোমরা সবসময় ভালো থেকো, সাবধানে থেকো। এই করোনার কালীন এই দুর্যোগ থেকে আমরা যেন সবাই দ্রুত মুক্তি পাই সেই কামনা করছি। তোমরা আমার জন্য দোয়া করো। তাইলে বিদায়, টাটা।